নাচ ময়ূরী নাচ রে ডু। তো এই আইআর ইউ দেখে অনেকেরই মনেই লাড্ডু ফুটছে, তো কি ভাবছেন মানে আমরা ওই টাইপের ডিজাইন করতে যাচ্ছি? একদমই না, আমরা আজকে ওয়ার টুল শিখতে যাচ্ছি, ওয়ার টুল আর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। আরে ব্যাং ভাই, তুইও কি ক্লাস নিবি না কি? চুপ। ওকে, তো বেশি কথা না বললে শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর 6-7 দিনের বিশাল ছুটির পরে আমারে আবার আপনার এক্সপেক্ট করতেছিলেন না হয়তো, কারণ ভাবছিলেন ছুটি শুরু হয়ে গেছে। না, ছুটি শুরু হয়নি, আমরা আবার পড়াশোনায় মন দিব। সো লেটস গো। ওকে, তো আমরা আজকে শিখতে যাচ্ছি পাপেট ওয়ার্প টুল, ইলাস্ট্রেটরের পাপেট পাপেট ওয়ার্প এই যে টুলসটা। টুলস বলতেছি কারণ এখানে মূলত দুইটা টুলস, একটা না দুইটা, একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম আর একটা হচ্ছে পাপেট ওয়ার্প। এখন দেখা যাক এদের কাজ বাজ ঠিক কি। তবে আমি একটা কথা বইলে নেই যে আমাদের ইলাস্ট্রেটরে এদের যেই পরিমাণ কাজ খারাপ না, মোটামুটি আছে। বিশেষ করে যারা ইলাস্ট্রেশন নিয়ে আছেন তাদের তো বেশ চমৎকারই কাজ আছে এদের, আর ফটোশপে বেশ অনেক কাজ কিন্তু, মানে বেশ কাজে লাগে ফটোশপের ক্ষেত্রে এই জিনিসটা বেশ কাজে লাগে। এখন প্রিটি সেম, আলাদা তেমন কিছু না, বেসিক কিছু ব্যাপার একটুই মানে সেমই, একটু এদিক সেদিক অ্যাডভান্স অপশন থাকতে পারে ফটোশপে, বা যেটা আমরা যখন ইনশাল্লাহ এটা শিখব তখন আমরা এটা দেখব। বাট এখন আমরা পাপেট অর্প টুল ট্রাই করি। তো পাপেট অর্প এই কথাটা সবার আগে বোঝার চেষ্টা করি যে এই টুলসটা আসলে, সরি, এই টুলটা, টুলস বলতেছি বারবার, তো এই টুলটা আসলে ঠিক কি? পাপেট কথাটা আমরা অনেকেই হয়তো পরিচিত। পাপেট কথাটার মানে হইলো গিয়া ওই যে পুতুল টাইপের একটা জিনিস, পুতুল বা অবতার, অ্যাভাটার যেটা আর কি বলা যায়, পুতুলি, এটা বেস্ট অপশন, কারণ পুতুল নাচ বা এই টাইপের জিনিস যেটাকে বলা হয় পাপেট শো ইংলিশে। সো পাপেট হলো ওই জিনিস যেটা আসলে পুতুল বা ক্যারেক্টার কোনো একটা। তো এই জিনিসটার অর্পটা কি জিনিস? অর্প হচ্ছে বাঁকানো, নাড়ানো, চাড়ানো, এই টাইপের বাঁকানোটাই মূলত বিষয় বেশি। তো পাপেটর বলতে বোঝায় যে কোনো জিনিস যখন আসলে পুতুলের মতন নাড়ানো হয়, যেমন আমি এইটাতে ধৈর্য এই যে নাড়াইতেছি জাস্ট পুতুলের মতন, এটা কিন্তু নড়াচড়া করতেছে, এই জিনিসটা কিন্তু এই আমি যদি এভাবে করি পুরো একটা ডিসকো একটা ফিল আসতেছে। যদিও মোশন গ্রাফিক্সে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমরা যেহেতু স্টিল ডিজাইন করি, মানে স্টিল ডিজাইনার আর আমাদের আর ইম্পর্টেন্ট আর এটা অতটাই না। তবে হ্যাঁ, আমরা অবশ্যই কোনো ডিজাইনের ডাইনামিক বিষয়টা আনার জন্য, মানে মোশন জিনিসটা আনার জন্য এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সামনেই দেখবো যে আসলে মোশন জিনিসটার জন্য এটা কীভাবে ইম্পর্টেন্ট, এটা আমি বলতে আসলে কী বোঝাচ্ছি, যে আসলে মোশন বলতে গতি বোঝায়। তো আমরা যখন আরও সামনে, প্রথমত এই টিউটোরিয়ালের সামনেই দেখবো, আর দ্বিতীয় কথা হলো যখন আমরা আরও বেসিক থেকে যখন একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাবো গ্রাফিক্স ডিজাইনের, তখন এইসব বিষয়গুলো আমাদের অনেক বেশি প্রয়োজন হবে, এই টাইপের যে গতি বোঝানো বা এই টাইপের জিনিসগুলো বোঝানো হবে, তখন আমরা ইনশাল্লাহ শিখবো। যাই হোক, তো আমরা এখন এই টুলে চলে যাই। টুলে যদি আমরা যাই তো আমরা দেখব যে আমরা প্রথমে সিম্পলি একটা অবজেক্ট নেই, কারণ এই জিনিস বা এই টুল অবজেক্ট ছাড়া কি এমনিতে কাজ করে না, অবজেক্ট ছাড়া এই জিনিসটা কাজ করবে না। যদি আমরা এটা ইভেন সিলেক্টেডও না রাখি, তো এই জিনিসটাকে সিলেক্ট করার পরে আসলে কোনো লাভ নাই, এই টাইপের হবে না, অবশ্যই সিলেক্ট রাখতে হবে। তো আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, করার পরে আমরা যদি এই পাপেট অর্পটা প্রথমে এইখান দিয়ে নেই, মানে আমি তো বের করে নিয়ে ই করছি, নিয়ে আসছি, বাট এইখানে যদি আমরা এখান থেকে নেই, তো এই যে এটা হচ্ছে পাপেট অর্প, এটা পিনের মতন দেখা যাচ্ছে। তো এই পিনটার আসলে কাজ কি, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখছি আমরা এই জিনিসটা যে কোথাও কোনো ইম্পর্টেন্ট কাগজ, বিশেষ করে সরকারি অফিসে, ভূমি অফিস টফিসে এই জিনিসগুলো দেখা যায়, কোনো একটা বোর্ডে, নির্দিষ্ট বোর্ডে এরকম পিন দিয়ে আটা থাকে। তো এই সেম কনসেপ্ট আমরা আসলে আরও জানি, যারা মুড বোর্ডের ব্যাপারে একটু জানি, মুড বোর্ড কী জিনিস, ওই সেম জিনিসই এই পিন মারা থাকে। আবার যদি আমরা পিন্টারেস্টের কথা বলি, পিন্টারেস্ট এটা কিন্তু ঠিক এইখান থেকেই আসে, অর্থাৎ ছবি পিন করে রাখার যে ছবি বা কোনো ডকুমেন্ট পিন করে রাখার যে ধারণা, সেখান থেকে আসছে এই জিনিসগুলো। সো এই পিনটা কিন্তু আসলে ওই জিনিসটা। তো এখন এই পিনটার আসলে কাজ কী? তো আমরা যদি সিম্পলি এটাকে সিলেক্ট করি, তারপরে আমরা যদি কোনো অবজেক্টের উপর ক্লিক করি, তো হ্যাঁ, আমরা যদি প্রথমে এই জিনিসটা করতে থাকি, মানে ইলাস্ট্রেটর একেবারে প্রথমবার, তো ইলাস্ট্রেটর কিছু টিউটোরিয়াল দেখাবে এই জায়গায় কুকুর টুকুরের ছবি সংবলিত। সো আমি অনেকবার ব্যবহার করছি, এই জন্য আমার কাছে এটা নাই। তো যারা নতুন ব্যবহার করছেন তারা দেখবেন, প্লাস এটা সিলেক্ট করার পর মেবি এদিকে এইখানটা নীল বক্স টাইপের আসবে এবং বলবে যে অ্যাটলিস্ট 3টা পয়েন্ট নেওয়া ভালো, মানে
বেটার রেজাল্টস এর জন্য এই টাইপের কথাবার্তা নিচের দিকে আসতে পারে প্রথম দিকে আসে তো আমি এখানে সিম্পলি একটা পয়েন্ট নিলাম তো একটা পয়েন্ট নেওয়ার পরে আসলে ওইটার ওইভাবে কোনো প্রভাব আমাদের পড়বে না যদি আমরা দুইটা পয়েন্ট নিই তখন আসলে এই জিনিসটা দেখা যাবে যে আমাদের দুইটা পয়েন্টে কি হয়েছে আমরা এইখানে একটা পিন মারলাম এখানে একটা পিন মারলাম সাপোজ আমরা এইখানে একটা পিন মারছি এখানে একটা পিন মারছি এখন এই জিনিসটা মোটামুটি আসলে অনেক বেশি ফ্লেক্সিবল টাইপের হয়ে গেছে মানে একটা রাবার টাইপের হয়ে গেছে এই দেখেন এখন এটা এমন বিহেভ করতেছে মানে এই এই যে মানে মনে হচ্ছে এটা রাবার বা এই টাইপের কোনো একটা বস্তু লিকুইফাইড কোনো একটা জিনিস রাবারই মনে হইতেছে আর কি যেটা সত্যি কথা তো হ্যাঁ এই টাইপের একটা জিনিস তৈরি হইলো তো আমরা যদি এটা একটা কাজ করি আমরা আরও একটা পয়েন্ট নিলাম সিম্পলি তিনটা পয়েন্ট নিলাম যেহেতু ইলাস্ট্রেটর আমাদের বলতেছে ও হ্যাঁ আরেকটা বিষয় যদি অনেকের যারা নতুন কাজ করতেছেন তাদের আর একটা প্রবলেম হতে পারে সেটা হলো এইখানে তাদের এরকম মানে একেবারে জাল টাল মাকড়সার জালের মতন দেখা যাবে মানে এটা হচ্ছে মাস্কটা ওই যে অবজেক্টটা কীভাবে নড়বে সেটা ই করার জন্য আসলে ইলাস্ট্রেটর এরকম অনেকগুলো দাগ সংবলিত এগুলো হচ্ছে আসলে ডাইমেনশন এখন ডাইমেনশন জিনিসটা এরকম যে প্রতিটা বিন্দু বিন্দু হিসাব করে ধরেন সাপোজ আমি যেটা বাংলা খাতায় বুঝাচ্ছি সেটা হচ্ছে বিন্দু বিন্দু হিসাব করে যে এই বিন্দুটা কতটুকু নড়লো বা এই বিন্দুটার সাপেক্ষে এই বিন্দুটা কতটুকু নড়বে এই জিনিসটা আসলে ওইভাবে হিসাব করে তো এই হিসাবের একটা ম্যাপ সাপোজ ধরেন এইখানে থাকে তো আমরা যদি এই জিনিসটা না চাই যে এরকম আমাদের দাগ দিয়া যে ইরিটেটিং যে জিনিসটা দেখি আমরা যদি এটা একটু ঘুরাই দেখেন ওই ম্যাপ যেটা বললাম যে কীভাবে ওইগুলো জিনিসগুলো চেঞ্জ হয় দেখছেন এখানে কতগুলো ঘিচিমিচি পড়ে গেছে মানে ওই বিন্দুগুলোর ওইখানে ওইভাবে ট্রান্সফর্মটা হয়েছে মানে কী বলো এটারে পরিবর্তনটা ওইভাবে হয়েছে বাট এখন আমরা চাচ্ছি না যে এই জিনিসটা আমাদের এতটা ইরিটেট করুক রাইট তো আমরা এখানে কী করবো সিম্পলি যাদের এইখানে আনা নাই তারা এখান থেকে উইন্ডোসে যাবো উইন্ডোজ থেকে প্রপার্টিস প্যানেলটা খুঁজে বের করবো যে উইন্ডোজে প্রপার্টিস প্যানেলটা ঠিক কোথায় তারপরে আমরা সেইটারে এই করবো আমার এইখানে আসে আমি সিম্পলি এইখানে এটারে ক্লিক করে এখান থেকে শো মেশের এই জায়গায় আমরা এখানে যে চেক মার্কটা আছে টিক মার্কটা সেটা আমরা উইথড্র করে দিলাম যে আমাদের মেজ দেখানোর দরকার নেই আমরা এভাবেই কমফোর্টেবল আমরা আমাদের হিসাব করে নিতে পারবো ইলাস্ট্রেটর হ্যাঁ নাক গলারের দরকার নেই ওকে তো হ্যাঁ আমরা সিম্পলি এখন এইখান থেকে পিনগুলো কি করতে পারবো সিম্পলি আমরা এই পিন ধরে ধরে নাড়াইতে পারবো অবশ্যই এখন কথা হলো একটা পিন ধরে নাড়াইলে অন্য পিনটারে আমরা যদি স্টিল রাখতে চাই মানে এর স্টিলই থাকবে এখন আমি চাইতেছি যে এইখানটায় এই পিনটা স্টিল থাকবে এই পিনটা ধরে আমরা নাড়াবো এখন আমি চাইতেছি যে না এইখানটায় স্টিল থাকুক আমি এই পিনটা ধরে নাড়াবো তাইলে একেবারে মানে এই পিন ধরে এভাবে নাড়াই আমরা চাইলে এই জিনিসটা আমরা আমাদের মতন কইরা এ ডিফাইন করতে পারি বাট এরকম টাইপের কিছু একটা হবে তো এখন এই জিনিসটা আসলে এইভাবে আন্দাজে করতেছি তো এই জন্য এটা অতটা মজা লাগতেছে না বাট আমরা যখন এটার অ্যাকচুয়াল অ্যাপ্লাইটা শিখবো মানে কোথায় অ্যাপ্লাই হয় দেখবো তখন এই জিনিসটাই হবে বাট আমি এখন ফিচার্সগুলো দেখাইতেছি যে আসলে এই কাজ কীভাবে করে তো এই গেল প্রথম ব্যাপার যে আমরা পিনটা ধরে নাড়াইতে পারি প্রথমে পিনটা ধরতে হবে এই যে এই পিনটা তৈরি করতে হলে প্রথমে পিনটা ধরতে হবে ক্লিক করে তারপরে এটা নিয়ে যে ঝামেলা করা সেটা করতে হবে রাইট করলাম আচ্ছা এরপরে আরেকটা বিষয় আসতেছে যদি আমরা প্রিন্টারে ধরি লক্ষ্য করেন যে এই যে পাশে একটা রেক্ট্যাঙ্গ সরি ইলিপস টাইপের আসতেছে একটা মার্ক টাইপের আসতেছে একটা গোল একটা ডায়ামিটার বলা যায় তো ওটা আসতেছে তো ওইটার কাজটা ঠিক কী যদি আমরা এই ডায়ামিটার উপরে রাখি তো এখন আমার একটু কাঁপাইতেছে এই জন্য হচ্ছে না যদি একটু দেখি তো আমরা ওইখানে আসলে খেয়াল করবো যে একটা ওই যে কার্সরটা আসবে আমাদের কার্সর পয়েন্টের সাথে একটা গোল টাইপের ই আসতেছে ওই যে আমার ইলাস্ট্রেটর একটু মানে হ্যাং টাইপের মেবি করতেছে এই জন্য ওইটা লাফাইতেছে ঠিক মতন হচ্ছে না তো এটার সাথে একটা রোটেটের যে চিহ্নটা রোটেশনের সো ওই রোটেশনের চিহ্নটা আমরা দেখতে পাবো তো এটা হইলে হবে কি অর্থাৎ আমরা যদি কেন্দ্রে না ধরি একটু বাইরে এনে ধরে যদি ধরি তাহলে ওই যে ওই কার্সরের সাথে রোটেশনটা ওইটা কিন্তু দেখা যাচ্ছে রাইট তো আমরা ওইটারে যদি ধরি লেফট বাটনে হোল্ড করে ধরে আমরা যদি ঘোরাই তো আসলে ও কিন্তু ঘুরবে যেটা আমি প্রথমেই করতেছিলাম ওই যে নাচ ময়ূরী নাচের উইয়ার্ড গানটার সাথে তো আমি কিন্তু এটা করতেছিলাম তো এইটা করার ফায়দা কী আমি চাচ্ছি যে সাপোজ আমার এই বিন্দুটা একটু ঘুরুক মানে একটু এদিকে আরও বাঁকাক তো আমরা সিম্পলি এটারে ধরা এই বিন্দুটারে এখানে বাঁকাই দিতে পারি রাইট এই যে কাজটা এটার কাজ হচ্ছে এই আমাদের পাপেট অর্প তাহলে কী করতে পারে ও চাইলে ওরকমভাবে ওয়ার্প করতে পারে প্লাস ওইভাবে ওই জিনিসটা একটু ঘুরেই আমরা চাইলে ওটার ওইভাবে বাঁকানো টাকানো করতে পারি তো এখন আমরা চলে না আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখি আর এই এক্সাম্পলটার জন্য অবশ্যই আমরা ফ্রিবিকের কাছে দায়বদ্ধ এটা ফ্রিবিক থেকে নেওয়া ফ্রি ডাউনলোড যদিও তবু আমার কাজ না এটা অন্য কারো কাজ তো অবশ্যই ক্রেডিট তার যাচ্ছে তো হ্যাঁ চলেন তো আমরা এই যে মানে কুকুর তার যদি আমরা চাই একটু ই করতে দেখি কী করা যায় তো আমাদের এই কুকুরটার একটা কপি আমরা নিয়ে রাখি
রাইট, এটার একটা ব্যাকগ্রাউন্ড সহ নিতে হবে এটার। ওকে আমরা এর রাখলাম এখানটায়, এরপরে আমরা এর জন্য একটা মানে কপিটা নিয়ে রাখছি, দেখবো আমরা পরিবর্তনটা কি হয় এবং কেমন লাগে, জাস্ট এতটুকু। তো আমরা পাপেট অর্প নিলাম, এখন কিন্তু এটা একটা পাপেট রাইট, এটা একটা পুতুল, পুতুলের আমরা এখন অর্প মানে আমাদের নিজের ইচ্ছা মতন এটাকে কিন্তু ট্রান্সফর্ম যেটা বলে সেটা করতে পারি রাইট। তো এখন দেখা যাক, আমরা তারে ডিফাইন করার জন্য তার মাথার দিকটা এখানটা একটা দিলাম, তারপরে এখানটা একটা দিলাম, তারপরে এখানটা একটা দিলাম, জাস্ট তিনটা পয়েন্ট। তো এখন আমি চাইলে এর কিন্তু এই অনুযায়ী পরিবর্তন করতে পারি। উইয়ার্ড লাগতেছে না, মানে ফান বাট উইয়ার্ড। ওকে তো আমরা এই কিন্তু এটার একটা পরিবর্তন নিয়ে আসছি, আমরা এর একটু ঘাড়ের দিকটা একটু বেশি লম্বা করে দিছি, যেটা আসলে কুকুরটা একটু স্বাস্থ্যবান করে দিছে, এবং আমরা এই কুকুরটা দেখা যাচ্ছে মুখটা আসলে এই দিকটাই একটা ফোকাসড বা এইদিকে হাইয়েস্ট হলো সোজা, বাট আমরা একটু ঘাড়টা তার উঁচু করে দিব এভাবে, এখান দিয়ে ধরে আমরা একটু উঁচু করে দিলাম রাইট, একটু উঁচু করে দিলাম। আচ্ছা এবারে দেখা যাক যে কি পরিবর্তনটা আসছে, আমার মনে হয় যেটা বেশ চমৎকার একটা পরিবর্তন আসে যদি আমরা পাশাপাশি রাখি, দেখবো যে দুইটা কুকুরের মধ্যে আসলে অনেক বেশি একটা পরিবর্তন আসছে। কোথায় গেল সে? ওকে এটাও নিয়ে আসি, আসলে এখানটায় এই ব্যাকগ্রাউন্ড ছাড়া আবার এই আর্টটা অতটা ভালো দেখা যায় না। ওকে তো আমরা যদি দুইটা কুকুরের দিকে তাকাই, সেম কুকুর সেম আর্ট বাট পশ্চার যেটা বলে তার পজিশনিং এর কারণে তারে কিন্তু আলাদা লাগতেছে, মানে এই কুকুরটা মনে হইতেছে একটু বেশি চেয়ারফুল, মানে একটু বেশি হাসি খুশি, কারণ সে লাফাইতেছে যে এই লাফটা আসলে ঘাটটা উপরে, মানে সে একটু খুশি বেশি লাগতেছে। আমার কাছে মনে হইতেছে যে ক্যারেক্টারে একটা পুরো ক্যারেক্টারটার চরিত্রে একটা পরিবর্তন চলে আসছে, স্বভাবে একটা পরিবর্তন চলে আসছে, এটা কিন্তু আমার লাগতেছে, আপনাদের লাগতেছে কিনা জানি না, একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এই জিনিসটা কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ওকে তো এখন এইভাবে আমরা আসলে পাপেটের এইভাবে ওয়ার্প করতে পারি। আর ওয়ার্প করার আরও একটা বিষয় আমি আপনাদের একটু দেখাবো, সেটা হলো এটার আসলে আরও একটু কাজ আছে, ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম যে টুলটা ওইটা সহ, বাট আমি এখনই দেখাই দিচ্ছি যে এটা আসলে কখন লাগে। এই যে এইখানটা একটা, এটা ইলাস্ট্রেশন অবশ্যই ফ্রিপিক থেকে নেওয়া, এটার লিঙ্ক দেওয়া যাবে না মেবি, বাট আপনারা ফ্রিপিক থেকে এটা পেয়ে যাবেন ফ্রি ডাউনলোডসে। তো হ্যাঁ আমি আরেকটা বলবো যে আপনারা একটু প্র্যাকটিস করবেন, এই টাইপের ইলাস্ট্রেশন যেগুলো আছে ডাউনলোডস করে একটু প্র্যাকটিস করবেন, যেন আপনাদের কি বলো এটারে এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়, কারণ পার্সপেক্টিভ বা এই টাইপের জিনিস সামনে খুবই ইম্পর্টেন্ট একটা আসতে যাচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইনের বেসিক, তখন আমাদের কিন্তু এইসব জিনিস লাগবে। ইভেন আপনাদের গ্রাফিক ডিজাইনে কেরিয়ার গড়তে হলে পার্সপেক্টিভ একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সো প্র্যাকটিস করবেন। তো হ্যাঁ যেটা বলতেছি যে এখানে কিন্তু আসলে মূল আর্টওয়ার্কটা এই পুরো আর্টওয়ার্ক, এইখানে আমি নিজে একটা অ্যাডজাস্টমেন্ট করছি, এখন এরা এমনিতে কিছুই করিনি, আমি জাস্ট বসাইয়া দিছি, তো হয়তো ধরতেই পারবেন না আপনারা, বাট আমি একটু ধরার ব্যবস্থা করে রাখছি, সেটা হলো কালারটা একটু আলাদা করে রাখছি, এদের টোন থেকে আলাদা করে রাখছি, বাট এটা আসলে এই জিনিস, এটা আমি এমনিতে কিন্তু খুচরা কায় দেয় উপর দিয়ে বসাইছি, এরকম কিছু ছিল না। তো এই কাজটাই কিন্তু আমি ওয়ার্প দিয়ে করছি রাইট, আমি যদি এইখানটায় সোজা একটা কি বলে এটারে দিয়ে রাখতাম একটা শেপ, তখন কিন্তু আসলে এটা মনে হইতো না যেটা আসলে গতিশীল কোনো বস্তু রাইট, গতিশীল বস্তু কিন্তু একটু ঢেউ খেলা টাইপের, বাতাসের গতির কারণে মানে বাতাসের বাধার কারণে এই টাইপের ঢেউ টেউ খেলে টাইপের একটা কিছু হয়, যেটা আসলে আমাদের ফিলিং অফ মোশন মানে বাংলা করলে দ্বারা গতির অনুভূতিটা দেয়। সো এই ভিজুয়ালি গতির অনুভূতি আনার জন্য আমরা এই টুলটারে এইভাবে ব্যবহার করতে পারি। তো এখানে আমি আরও টুলের ব্যবহার করছি, সেটা হলো আমি সামনেই দেখাচ্ছি যে পার্সপেক্টিভ জিনিসটা, মানে পার্সপেক্টিভ অর্ব, অর্থাৎ দূরের জিনিস ছোট দেখাবে বা কাছের জিনিস বড় দেখাবে এই টাইপের জিনিসটা, যেটা আমরা পার্সপেক্টিভ গ্রিড টুল শিখি নাই মনে হয় এখনো, বাট পার্সপেক্টিভের কি জানি এটা শিখছি আমি, যাই হোক যেটা শিখছি ওই টাইপের একটা ভিডিও থাকবে, আপনারা একটু চ্যানেলে খোঁজ দিন। তো হ্যাঁ তখন আমরা এই জিনিসটা দেখবো, তো ওকে ওকে ডান, আমরা এখানে তাদের এইটা ব্যবহার করছি। সো এটা আমি বলে দিতেছি না কীভাবে কী করছি বা পয়েন্টগুলো কোথায়, আপনারা সবাই একটু প্র্যাকটিস করবেন এই টাইপের নামাইয়া কোনো একটা জিনিসের সাথে অ্যাডজাস্টমেন্ট করার, যে বাইরে থেকে খুচরো জিনিস এভাবে অ্যাডজাস্ট করে ফেলাইবেন যেন ওটা দেখে মনে না হয় যে হ্যাঁ এটা আসলে বাইরের আর্টওয়ার্ক রাইট। ওকে তো এবার আমরা ফ্রি ট্রান্সফর্মের দিকে একটু আগাই, যে ফ্রি ট্রান্সফর্ম ঠিক কী জিনিস, ফ্রি ট্রান্সফর্ম জিনিসটা আসলে ওই সেম আমরা এ বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি এই দিয়া করছি পাপেট অর্প দিয়ে করছি, আমাদের এই ইউটা করলাম, তারপরে ভাবলাম যে আচ্ছা একটু কইরে ফেলাই অন্যরকম ভালো লাগতেছিল টাইপ ফেসটা আমার কাছে।
যাই হোক, আমি যদি এদেরকে একটু এই যে এখানটায় 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 করি, তারপরে আমি যদি এই যেভাবে বাঁকাই নিয়ে আসি, তাহলে কিন্তু এই আমাদের ইউটা কিন্তু রেডি, রাইট? এই টাইপের। এবং ইভেন টাইপফেসটা আমার কাছে ভালো লাগছে, আমি মেবি সামনে কোনো ডিজাইন এদের ব্যবহার করতে যাচ্ছি, আই গেস হইতে পারে। যাই হোক, তো এবার আমরা ফ্রি ট্রান্সফর্মের দিকে আসি। ফ্রি ট্রান্সফর্মের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কিছু টপিক আছে যেগুলো আমাদের অবশ্যই নজর দিতে হবে। আচ্ছা, তো এবারে আমরা যদি ফ্রি ট্রান্সফর্মের উপর ক্লিক করি, অলরেডি এইটার মধ্যে আবার একটা গ্রুপ টুল, মানে এইটা এমন একটা টুল যেটা নিজে একটা গ্রুপের মধ্যে আছে, তারপর এর আবার আলাদা একটা গ্রুপ আছে, রাইট? মানে এ মানে কি বলো, এটাতে ঘরের মধ্যে ছোট ঘর যেমন মশারি সেই টাইপের। তো হ্যাঁ, তার আবার একটা গ্রুপ আছে। তো এই গ্রুপে আমাদের চারটা টুলস আছে, এর মধ্যে একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, যেটা ই থাকে, মানে কি বলো এটারে ধরাই থাকে। একটা বিষয়, তার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল, না সরি, আর সিম্পলি ই ই ই ই ই, ফ্রি ট্রান্সফর্ম টুলের ই হচ্ছে ই, রাইট? এটা আমাদের শর্টকাট কি। তো ফ্রি ট্রান্সফর্মটা যে ধরাই থাকে, সেটা হলো আমরা যদি ফ্রি ট্রান্সফর্মটা ধরা থাকি, তারপরে ওই কাজটাই করা যায় যেটা আমরা ওই যে সিলেকশন দিয়ে করতে পারি, এই যে আমাদের সরি এই যে বাড়ানো কমানো এই টাইপের যে জিনিসগুলো করা, সেটা আমরা এই ফ্রি ট্রান্সফর্ম দিয়ে করতে পারি, মানে ঈদ ধয়া। তো এর এইটা আমাদের ওই ইসের মতন, মানে কি বলো এটারে ওই সিলেকশনের মতনই, তবে এখানে হালকা একটু পার্থক্য আছে, এটার মধ্যে সিলেকশন আর রোটের দুইটা একসাথে বাঁধানো। কিরকম, আমাদের এই যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, কেন্দ্রে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এবং আমরা যদি কার্সরটা ওইখানে নিয়ে আসি, তাহলে আমাদের কার্সরের চেহারা একটু পরিবর্তন আসে, ভালো করে খেয়াল করেন। তো এই জিনিসটা আসলে ওই পেভেট পয়েন্টের মতন কাজ করে। এটা কখন পেভেট পয়েন্টের মতো কাজ করে, এমনিতে সে তার কোনো পেভেট পয়েন্টের মতন কাজ বাজ করা নাই, সে ঠিকই আছে যে এইটারে কেন্দ্র করে বড় ছোট হবো, তা না। এটা কখন কাজ করে, যখন আমরা চাইতেছি মনে করেন এটা রোটেট করবো, যদি আমরা এটা ধরে এদিকে টান দেই, তখন সরি 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 পেভেট পয়েন্টের এই, হ্যাঁ, এবার যদি আমরা ই করি যে আমরা এর রোটেট করবো, তখন কিন্তু আসলে এই পেভেট পয়েন্টারে মানে কেন্দ্র করে সে ঘুরবে, বা রোটেট যেটা সে ওইটারে কেন্দ্র করে ঘুর হবে। আমরা যদি এটারে আবার এখানটায় নিয়ে আসি, তারপর যদি আমাদের কিনারা ধরে আমরা চাই যে না আমরা সেই রোটেট করব, তখন আবার সে কিন্তু এইভাবে রোটেট হচ্ছে। আবার যদি আমরা এটা একেবারে সেন্টার পয়েন্টে নিয়ে আসি, আমাদের পেভেট পয়েন্টটা যদি একেবারে সেন্টার পয়েন্টে নিয়ে আসি, তারপরে যদি আমরা চাই যে এটা রোটেট করব, তখন কিন্তু আবার সে ওইখান দিয়ে রোটেট হবে। সো এই ফ্রি ট্রান্সফর্মের মধ্যে আসলে দুইটা টুলের একটা মার্জ সিস্টেম, বা দুইটা টুল একসাথে, এই টাইপের একটা বিষয় আছে। তো হ্যাঁ, এখানে আর একটা বিষয় আমাদের একটু নজর, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আমি, সেটা হলো এইখানে এই ফ্রি ট্রান্সফর্মের আগে একটা টুল আছে যেটা বলা হয় কনস্ট্রেইন। এই কনস্ট্রেইন জিনিসটা আসলে ঠিক কী, কনস্ট্রেইনের বাংলা অর্থ যদি আমরা করি, তো এটা দাঁড়াইবে সীমাবদ্ধ করা, বা সীমাবদ্ধ করাটা বিষয়টা হলো আসলে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে এসে ফালাই রাখা। কীরকম, আমরা যদি কনস্ট্রেইন, এতক্ষণ তো দেখলাম যে ফ্রি ট্রান্সফর্মে যদি আমরা রাখি তো কীভাবে সে ব্যবহারটা করে, আবার একবার দেখে নিই। আমাদের ফ্রি ট্রান্সফর্মে সে এই টাইপের ব্যবহার করতেছে, অর্থাৎ সামনে পিছনে উপরে নিচে যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে নিতে পারতেছি আমরা। ইভেন যদি আমরা শিফট চাইপে রাখি, তাহলে ওই রেশিও অনুযায়ী দুই দিকে এই জিনিসটা বড় হইতেছে, রাইট? আবার যদি শিফট অল্ট প্রেস করি, তাইলে আমাদের সেই যে পেভেট পয়েন্টটাকে কেন্দ্র করে তারপর সে কাজটা করতেছে গেল। এখন আমরা যদি কনস্ট্রেইনারে চাপ দিয়ে রাখি, তাইলে সে একটা কাজ করে, কি কাজ দেখা যাক। এই কনস্ট্রেইনারে নিয়ে আমরা আসলে এইভাবে ওই সেম কাজটাই যেটা করতেছিলাম সেটাই করতে পারবো, বাট এবার আর শিফট চাপার দরকার হইতেছে না, আমাদের রেশিওটা সে ঠিক রাখতেছে, এইটাই হচ্ছে কনস্ট্রেইন। এতক্ষণ আমরা ওই যে সেই যে কাজটা শিফট চাইপা করতেছিলাম ফ্রি ট্রান্সফর্ম দিয়ে, এবার সে আর শিফট চাপা লাগতেছে না, সে ওইভাবে কনস্ট্রেইনই রাখতেছে। আমরা যেদিকেই নেওয়ার চেষ্টা করি, সে শিফটের কাজটাই সিম্পলি করে দিবে, এই হলো আমাদের কনস্ট্রেইনের ব্যাপার। যাই হোক, সে এর মধ্যে সীমাবদ্ধ রাখবে, রেশিওটা সেম রাখবে, এই হলো কনস্ট্রেইন। গেল আমাদের কনস্ট্রেইন, আমরা শেষ করলাম। এরপর ইন্টারেস্টিং টুলটা আসতে যাচ্ছে, কীরকম, আমরা এটা আরেকটু বড় করব এখান থেকে, রাইট? ফ্রি ট্রান্সফর্ম দিয়ে আমরা একটু বড় করলাম। এবারে আমরা আমাদের পার্সপেক্টিভটা নিব, পার্সপেক্টিভ ডিসর্ট। এখন এই ডিসর্ট এবং ট্রান্সফর্মের মধ্যে একটা ব্যাপার আছে, যেটা আমরা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ভিডিওটা বড় হইতেছে, বাট অনেকগুলো খুঁটিনাটি কিন্তু ভালো করে মন দিয়ে দেখবে। তো হ্যাঁ, ডিসর্ট এবং ট্রান্সফর্মের মধ্যে পার্থক্য হলো, ডিসর্ট মানে ট্রান্সফর্মের বলি, প্রথমে যদি আমরা ট্রান্সফর্মের কথা ধরি, ট্রান্সফর্ম বহু জায়গায় আসবে এই জন্য বলে রাখতেছি। তো ট্রান্সফর্মের বাংলা অর্থ করলে দাঁড়াবে রূপান্তর। রূপান্তর বলতে বোঝায় যে একটা রূপে আছে, ওই রূপ থেকে আমরা এটার পরিবর্তন করলাম। তো এইখানে মানে আমার বাংলা একটা থিওরি হলো, ট্রান্সফর্মের যে রূপান্তর সেটা একটু ভদ্রসদ্র রূপান্তর। মানে আমরা দেখছি যে আমাদের
যদিও আমরা এটা নিয়ে রূপান্তর করি, তাইলে কিন্তু আমাদের ওই যে মেইন যে একটা বিষয় যে আমাদের দুইটা এই দাগটা আর এই দাগটা, দুইটা দাগ নিয়ে যে টানাটানি সেটা কিন্তু সে করতেছে, রাইট? আমাদের এই দুইটা দাগ কিন্তু সে রাখতেছে, তার দুইটা দাগ নিয়েই কিন্তু সে চিন্তা ভাবনা করতেছে। আর ডিসর্ট শব্দের অর্থ হচ্ছে ডিসর্ট বা ডিসর্ট, যেটা ডিসর্ট মানে কমফোর্টেবল। তো হ্যাঁ, ডিসর্ট জিনিসটা হচ্ছে বিকৃত করা। বিকৃত করা বলতে বোঝা আসলে পরিবর্তন তো হবেই, এবং এই পরিবর্তন নিয়ে কারো কোনো মাথা ব্যথা বা টেনশন থাকবে না। ইলাস্ট্রেটর তোমার এই জিনিসটা নিয়ে টেনশন করবে না যে তুমি কিভাবে পরিবর্তন আসতে যাচ্ছে। সো আমরা এই এইটা একটু দেখি যে এই ডিসর্ট জিনিসটা কি, ফ্রি ডিসর্ট। আচ্ছা, ফ্রি ডিসর্টে আমরা যদি করি, ওই এবার কিন্তু আর ওই ওই চিন্তা ভাবনা নাই। আমরা যদি কনস্ট্যান্ট মানে ট্রান্সফর্ম নিয়ে, ফ্রি ট্রান্সফর্ম নিয়ে করতাম, তাহলে দেখা যাচ্ছে যে এইখানে আসতে হলে এই অক্ষ বরাবর সোজা এত দূর চলে আসতো, এই অক্ষ বরাবর সোজা টাইনে দিকে চলে আসতো, অক্ষটা ঠিক রাখতো, মানে এক্সিস যেটা বলে সেটা ঠিক থাকতো। বাট ফ্রি ডিসর্টের ক্ষেত্রে এই জিনিসটার কোনো ঝামেলা নাই, সে এই জিনিসটার একদমই টেনশন করে না, সে যেভাবে ইচ্ছা সেভাবে সে ডিসর্ট করে নেয়। তবে হ্যাঁ, একটু পার্সপেক্টিভ জিনিসটা একটু মেনটেন করে, হালকা টাইপের, যেটা ইসে করা হয় না, মানে ডাইরেক্ট সিলেকশনে হয় না। তো হ্যাঁ, আমরা যদি এবার পার্সপেক্টিভে আসি, পার্সপেক্টিভ জিনিসটা যদি আমরা করি, তো আমরা কোনো দিক থেকে যদি কমাই সে পার্সপেক্টিভ অনুযায়ী কমবে। অর্থাৎ আমাদের এই জিনিসটা দেখে মনে হবে যে হ্যাঁ, এটা আসলে দিগন্ত রেখায় ই হয়ে যাচ্ছে বা এই টাইপের কিছু একটা। আমরা এই জিনিসটা আরও ক্লিয়ার একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি কীরকম। আমরা যদি এটার একটু এরকম করি, ওকে, এবারে আমরা এখানটায় একটা দাগ দিই, রাইট? একটা দাগ, সরি না, আমাদের এইখানে একটা দাগ টানতে হবে, কাইন্ড অফ হ্যাঁ এই টাইপের একটা দাগ আমরা টানি, এবং আমরা এটারে স্ট্রোকটা দিব। ওকে, আমরা স্ট্রোক দিয়ে দিই, আমরা স্ট্রোকটা সাদাই দিব। ওকে, এবারে আমরা এদের একটু ড্যাশ লাইন করে দিই। ওহো ইলাস্ট্রেটর, তুমি যেই ঝামেলাটা করতেছো, সি আচ্ছা যাই হোক, আমরা যদি এই এই জিনিসটা দেখছি যে আমরা যদি এটা ড্যাশ লাইন করি, ড্যাশ লাইন করার পর এটা যদি একটা পথ মানে একটা রোড টাইপের হবে, তো এই রোডটাতে যদি আমরা চাই যে না এটার আমরা ই করবো যে এই রোডটা এদিক থেকে যাইতে যাইতে এই দিগন্ত রেখায় মিলে গেছে, এই টাইপের যদি একটা ফিলিং আমরা দিতে চাই, তো আমরা সিম্পলি এখান থেকে এই ফ্রি ট্রান্সফর্ম টুলটাতে নিলাম। নেওয়ার পরে আমাদের এই যে পার্সপেক্টিভ, আমরা যদি এই পার্সপেক্টিভ অনুযায়ী তারা এইভাবে কমাই দেই, এই যেটা আমরা স্কেল টুল দিয়েও করতে পারতাম, বাট পার্সপেক্টিভের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আমাদের সে হেল্প করবে যে আমরা অনেক বেশি ই পাবো, মানে কি বলে এটাতে ফ্রি হ্যান্ড একটা ব্যাপার আছে বা অনেক বেশি হ্যান্ডি থাকবে, আমরা এই জিনিসটার পার্সপেক্টিভে ব্যবহার করতে পারবো। ওকে আচ্ছা, আমরা এই যদি ধরি, ভুল হয়েছে, আমার রেজিস্টার্টার একটু রিস্টার্ট মারানো উচিত ছিল, বাট এখন সে ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, পার্সপেক্টিভ জিনিসটা আমরা বুঝছি, বা এটা হয়তো অন্য একটা কোনো কাজে আমি ব্যবহার করছিলাম এই জিনিসটাকে, পার্সপেক্টিভ। তো হ্যাঁ, আমরা যদি এই পার্সপেক্টিভ ডিসর্টটা করি, যেটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্মেরই একটা অংশ, আমরা যদি এই যে করি পার্সপেক্টিভ ডিসর্ট, এটা হচ্ছে সে পার্সপেক্টিভ অনুযায়ী এই কমাবে বা বাড়াবে, যেটা করবে সেটা তার ওই যে পার্সপেক্টিভ অনুযায়ী, অর্থাৎ সে ই অনুযায়ী। আমরা এটা এই জিনিসটা নিয়ে বেসিক প্রিন্সিপাল ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কথা বলবো তখন। তো হ্যাঁ, যেটা আমি করছি এখানেও সেই পার্সপেক্টিভটা একটু ব্যবহার করছি, করার পরে ওই ডিজার্ট দিয়ে মানে কি বলে এটাতে পাপেট অর্ব দিয়ে ওই যে একটু মোশন আনার চেষ্টা করছি, ডাইনামিক একটা ব্যাপার আনছি, ডাইনামিক একটা ভাইব আনছি, যাই হোক। তো হ্যাঁ, আমাদের এই জিনিসটা দেখি, আমি রোডের ডিজাইনটা মেবি একটা শর্টসে হয়তো দেখাই দেবো আপনাদের, যেটা তখন কিন্তু ইলাস্ট্রেটর ডাউনলোড রিস্টার্ট করতে হবে, যাই হোক। তো হ্যাঁ, আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পারছি যে কীভাবে আমাদের পাপেট অর্বটা কাজ করে, এবং আমাদের ফ্রি ট্রান্সফর্ম এবং ফ্রি ট্রান্সফর্মের মধ্যে আরও যে চারটা আছে সেই চারটা কীভাবে কাজ করে এবং তাদের কাজ ঠিক কী, এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। আর যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করেন, আর বুঝতে পারলেও 101 কমেন্টস করেন, কারণ আমি তাইলে বুঝবো যে আপনারা অ্যাটলিস্ট দেখছেন এই পর্যন্ত ভিডিওটা। সো হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো এইচআর ডিজাইনের সাথে থাকেন, কারণ খুব চমৎকার কিছু জিনিস আসতে যাচ্ছে। আমি কিছু প্রমিস করবো না, কারণ আমি প্রমিস করলে রাখতে পারি না, এই জন্য বলবো না যে প্রতিদিন কিছু একটা আসতে যাচ্ছে, বাট চেষ্টা করবো প্রতিদিন কিছু একটা আনার জন্য। সো এইচআর ডিজাইনের সাথেই থাকুন, আসসালামু আলাইকুম।